महले चले जाओ तुम्हार पिताजी के देखे देखी करते ठीक है मा मागो हमने जेमन करे होक बा পিতারে কাছ থেকে আপনি যেমন করে হোক চাম্পাই পুরনগরে আপনি একজন ঘটক পাঠিয়ে ওই বেহুলা সতীকে আবার লুকাইকে এনে দিবেন মাগো ঠিক আছে জটু চলো দাদা চলো আমরা আমার প্রাসাদে চলে যাই দাদা তাই চলো দাদা আবার সত্তা দে কি ভুল করলো এটা কেমন করে মেনে নেবে আমি যে আমার পতির কাছে
শনেকা করে বলবো শনেকা না তোমাকে তো বিচলিত মনে হচ্ছে কেন না মানে বলছিলাম কি বলো কি বলবে আমার পুত্র লক্ষিন্দর গিয়েছিল মাছ ধরতে সেখানে গিয়ে একটি কন্যা দেখে এসেছে তারপর সে বলতেছে বেহুলাকে যদি না পায় তাহলে যে নিজের জীবন বিসর্জন দেবে একি বলছো শনেকা সে কার মেয়ে জানেন আমার অজন্তে আমার একমাত্র পুত্র দোল লক্ষিন্দরে সে গিয়েছিল সানে বান্দার গাঠে বর্ষি বাইতে কেন তুমি আমাকে একথা বলেনি আমি আমি জানতে চাই কোন দেশে বাড়ি তার কোন দেশে ঘরে কে বা তার মাতা পিতা কি নাম হই তার প্রভু সে হচ্ছে নিশানি নগর সাইমন সদাগরের ছোট মেয়ে বেহুলা সতী একি বলছো শনেকা তুমি কি ভুলে গিয়েছো সাইমন সদাগরের ছয় ছয়টি কন্যা আমার ছয়টি পুত্র দিয়ে এনেছিলাম এই চম্পাইপুর নগরে তার একমাত্র আদরের মেয়ে তার ছোট কন্যাকে আমার একমাত্র পুত্র দোল লক্ষিন্দর ভালোবেসেছে এ যে ভুল করেছে এ যে ভুল করেছে অগু শনেকা তোমার পুত্রকে বেহুলার কথা ভুলে যেতে বলো আমি অনেকে বলেছি ভুলে যেতে আমি জানি তার ছয়টি কন্যা এসে আমার ছয়টি পুত্রকে খেয়েছে আপনি এর সম্বন্ধ মেনে নেবেন না তবু আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আমার সন্তানের মুখের দিকে তাকালে আমি যেন কেমন হয়ে যাই শরেখা ছয়টি পুত্র ওই কালী দস্যাগরে হারিয়েছি সে আগুন আজ পর্যন্ত তোমার আমার বুকের মধ্যে দাউ দাউ করে চলে উঠছে আজ পর্যন্ত বেঁচে আছি আমার পুত্র দুল লক্ষিন্দরের মুখ প্রাণী চেয়ে তুমি অন্তঃপুরে চলে যাও এই মুহূর্তে আমি ইছানিনগর ঘটক পাঠাবো দেখবো সাইমন সদাগরের একমাত্র কন্যা তাকে পুত্র বধু করে এই চাম্পাইপুর নগরে আনতে পারি আপনি তাই করুন যদি আমার সন্তান বেঁচে না থাকে তাহলে যাবি ওই পৃথিবীতে বেঁচে থাকবো না স্বামী ক্ষান্ত হও শনেকা হে ভগবান আমার একমাত্র পুত্র ধুলো লক্ষিন্দর সে বিহুলার প্রেমে পড়েছে তবে কি সাইমন সদাগর আমার পাঠানো ঘটককে সে মেনে নিবে এই কে আছিস ঘটক সাহেবকে দরবারে পাঠিয়ে দে ঘটক সাহেব ঘটক সাহেব নমস্কার সদাগর মশাই নমস্কার আমাকে কিসের জন্য স্মরণ করেছেন স্মরণ করেছি তার আগে জানতে চাই আপনার কোন দেশে বাড়ি কি নাম আমার বাড়ি হলো চিপনাগর আমার নাম হলো বলাই ঘটক যা কোনো দিন ঘটেনি তা আমি অনায়াসেই ঘটাতে পারি বলেন আপনার জন্য কি করতে পারি শুনো ঘটক মশাই আপনার তো হচ্ছে গটকালি করা পেশা জি তাই তো আমার একমাত্র পুত্র দোল লক্ষিন্দর দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে আমি হয়েছি তার পিতা আমার তো কর্তব্য তাকে দেখে শুনে একটি সুপাত্রের হাতে বিবাহ বন্ধন করা আপনি আর দেরি না করে আপনি যান সেই ছানিনগর সাইমন সদাগরের বাড়িতে আর একটি মেয়ে আছে সে মেয়েকে আপনি চেনেন জি বলুন তো তার নাম কি উজানিনগর সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলা সুন্দরী চমৎকার বলেছেন বেহুলা সুন্দরী আপনি আমার পুত্র দুল লক্ষিন্দরের বীর পয়গাম নিয়ে আর দেরি নয় চলে যান সেই ছানিনগর সাইমন সদাগরের বাড়িতে আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি যান আমি আসছি ঘটক চলিল চলিল ইসানির ঘটক চলিল
পাড়ায় মাসপথে এসে গেছি, এক্ষুনি ছুটে যাচ্ছি সেই উদারীনগর সাইমন সদাগরের বাড়ি। হে ঠাকুর, কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে! এক এক করে আমার ছয়টি কন্যা সন্তানকে বিবাহ দিয়ে সদাগরের ছয় পুত্রের সাথে আমার ছয়টি কন্যাই কাঞ্চা চুড়ে রাড়ি হয়ে ফিরে এসেছে আমার গড়েবে। প্রতিদিন ঘুম থেকে উঠেবে প্রত্যুষে কন্যাদের মুখ পাড়ে তাকালে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায়। কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর, কেন কেন কেন? সদাগর মশাই ভাই আছেন? সদাগর মশাই কে? আমি নাম হলো বলাই ঘটক, আমি আস এসেছি এই উজানিনগর সাইমন সদাগরের বাড়িতে। উজানিনগর থেকে এসেছেন আমার বাড়িতে? আপনার নাম কি বললেন? আমার নাম হলো বলাই ঘটক। তা আমার কাছে কেন এসেছেন? আপনার নাম কি সাইমন সদাগর? হ্যাঁ হ্যাঁ, আমার নাম সাইমন সদাগর। আমি এসেছি ওই চান্দু সদাগরের একমাত্র ছেলে, আপনার মেয়ের বিয়ের প্যাগাম নিয়ে। চুপ করুন, আর একবার ওই কথা বললে আপনার ওই পাপ জিব্বাটা আমি টেনে ছুঁড়ে ফেলে দেব। এত বড় সাহস আপনার আমার বাড়িতে এসে আমার চোখের সম্মুখে দাঁড়িয়ে আমার ছোট কন্যা মা বেহুলার বিবাহের পাইকাম নিয়ে এসেছেন ওই চাঁদ সদাগরের পুত্র সোনার লক্ষ্মীন্দরের সাথে। আপনি কি করে ভাবলেন ওই চাঁদ সদাগরের পুত্রের সাথে আমার কন্যাকে আমি বিবাহ দেব? কেন, অন্যায় কিছু বলেছি আমি? হ্যাঁ হ্যাঁ, অন্যায় বলেছেন। আপনি কি জানেন এক এক করে আমি ছয়টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম ওই চাঁদ সদাগরের ছয়টি পুত্রের কাছে? আমার ছয়টি কন্যাই কাঞ্চা চড়ে রাড়ি হয়ে ফিরে এসেছে আমার ঘরে, আর কি করে ভাবলেন আমার ছোট মেয়েকে বিবাহ দেব ওই সাপে কাইটা বৈদ্যার বাড়িতে? সদাগর মশাই, সে তো অনেকদিন আগে ঘটে গিয়েছে। শুনুন ঘটক মশাই, আমি আর আপনার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে যদি স্বচ্ছায় আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে ভালো, আর যদি স্বচ্ছায় বেরিয়ে না যান তাহলে দারোয়ান ডেকে আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। সদাগর মশাই, ছেলেটাকে খুবই ভালো। চুপ করুন, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। ওই চাঁদ সদাগরকে বলবেন সাইমন সদাগর পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে তার সাথে আর কোনো দিন নতুন করে আত্মীয়দার বন্ধনে আবদ্ধ হব না। বলে দেবেন ওই চাঁদ সদাগরকে সাইমন সদাগর বেঁচে থাকতে ওই সাপে কাইটা বৈদ্যর সাথে আর কোনো সম্পর্ক করবে না। যান, বেরিয়ে যান। চাঁদ সদাগর, তোমার এত বড় বুকের পাঠক, তুমি আবার নতুন করে ঘটক পাঠিয়েছ আমার ছোট কন্যাকে তোমার পুত্রবধ করে নেওয়ার জন্য। কিন্তু না না না, এই সাইমন সদাগর পৃথিবীতে বেঁচে থাকতে হবে, কিছুতেই তোমার সাথে নতুন করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে না। আমি চাই না আমার ওই ছয়টি কন্যার মতো আমার ছোট কন্যা মাহাবে হলাও চোখের জলে সাগর বইয়ে দেয়। মশাই, বিআই মশাই বাড়ি আছেন? নমস্কার বিআই মশাই। নমস্কার, হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করে এসেছেন? বিআই মশাই, আমি আপনার বাড়িতে ঘটক পাঠিয়েছিলাম, আমার ঘটককে আপনি বেজ্জত করেছেন, আমাকে গাল বন্ধ করেছেন। আমি জানতে চাই আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময় আমার ঘটককে আপনি বেজ্জত করেছেন? বিআই মশাই, আপনি আপনার ঘটককে পাঠিয়েছিলেন আমার বাড়িতে, তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। একটি কথা মনে রাখবেন বিআই মশাই, আপনার ঘটককে আমি শুধু সামান্য অপমান করেছি, গলা ধাক্কা দিয়ে যাবে আমার বাড়ি থেকে বার করে দেন এই হচ্ছে আপনার ভাগ্য। আপনি কি করে ভাবলেন আপনার ছোট পুত্র ওই লক্ষ্মীন্দরের সাথে আমার কন্যা মা বেহুলাকে বিবাহ দেব? বিআই মশাই, আপনার ঘরে যখন আপনার মেয়ে রয়েছে, আমার পুত্রের বীর পাইগাম দিয়ে পাঠিয়েছিলাম আপনার গৃহে, আপনার কন্যাকে যদি বিবাহ না দেন তাহলে আপনার কন্যাকে আপনি কি ঘরের খাম বানিয়ে রাখবেন? আমি চাই আপনার কন্যাকে আমার পুত্রের হাতে তুলে দেবেন। না, কিছুতেই না, প্রয়োজন বোধে আমার নিজ হাতে
কন্যাকে টুকরো টুকরো করে ওই সাগর জলে বইয়ে দেব। তবু আমার ছয়টি কন্যার মতো আমি চাই নাম, আমার ছোট কন্যা মা বেহুলাও আমার চোখের জলে সাগর বইয়ে দেব। এক এক করে আমি আমার ছয়টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম আপনার বাড়িতে, আপনার ছয় পুত্রর সাথে আমার ছয়টি কন্যাই কাঁচা চুরে রাড়ি হয়ে ফিরে এসেছে আমার ঘরে। আর কোনো কদিন আপনার সাথে আমি আত্মীয়তা করব না। আপনার ছয়টি কন্যা বিবাহ দিয়েছিলেন আমার ছয়টি পুত্রের কাছে, আপনি তো জানেন বৈজ্ঞের কে নির্মাণ পরিহাস, ওই কালী দোষা করে আমার ছয়টি পুত্র মৃত্যু বরণ করেছে, তাই বলে কি আপনার সাথে আমার সম্বন্ধ ভেঙে গেছে? আমি যে আপনার পুরানো আত্মীয়, আমি নতুন করে আমার সম্বন্ধ আপনি আমার পুরানো আত্মীয় সত্যি, কিন্তু আমি যখন আমার কন্যাদের মুখ পানে তাকাই তখন ভুলে যাই আপনি আমার পুরানো আত্মীয়। আমি যখন আমার কন্যাদের মুখ পানে তাকাই তখন আপনার প্রতি আমার ঘৃণা হয়। আপনার ছয়টি কন্যার দিকে যখন তাকান আমাকে আপনার ঘৃণা হয়। আপনি তো জানেন প্রতিদিন প্রত্যুষে আপনার কন্যার মুখ দর্শন করতে পারেন, আমার ছয়টি পুত্র ওই কালী দোষা করে মৃত্যু বরণ করেছে, আমি কেমন করে পিতা হয়ে বেঁচে আছি ওই চাম্পাইপুর নগরে? আমার যখন সন্তানের কথা মনে পড়ে আমার আমার কলিজার ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলে। আপনার সাথে আমি অত তর্ক করতে চাই না, তর্ক করার সময় এখন নয়। আপনাকে আমি তিনটি শর্ত দিতে চাই, আমার সেই তিনটি শর্ত যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে, আপনার পুত্র লক্ষ্মীধরের সাথে আমার কন্যা মা বেহুলার বিবাহ হবে। আর যদি শর্তগুলো পালন করতে না পারেন তাহলে কিছুতেই এই বিয়ে হবে না। পেয়াই মশাই, যখন আপনার বাড়িতে এসেছি আমি একটি বার জানতে চাই আমার উপর আপনি কি শর্ত দিবেন? আপনার তিনটি শর্ত কেন, আপনার দশটি শর্ত এই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর কথা দিচ্ছে আপ পালন করে তবে আপনার প্রাসাদ এক করিবে। না বেই মশাই, দশটি নয় মাত্র তিনটি শর্ত। আমার প্রথম শর্ত হচ্ছে আমার রাজ প্রাসাদের পাশে একটি তাল গাছ রয়েছে, আপনার হাতে তৈলের বাটি নিয়ে সোনার খড়ম পায়ে দিয়ে ওই তাল গাছে তিন তিনবার উঠতে হবে আর নামতে হবে। বিহাই মশাই, হ্যাঁ হ্যাঁ, এ তো আপনি ইয়ার কি করছেন, বাপ দাদা ওঠে না এই মৌটাল গাছে, আমি কেমন করে উঠবো আপনার এই আশি হাত তাল গাছে? শোনেন বিহাই মশাই, যদি ওই আশি হাত তাল গাছে উঠতে না পারেন তাহলে আমার কন্যা মা বেহুলার সাথে আপনার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হবে না। শুনলেন আমার দ্বিতীয় শর্ত? বলুন। আমার রাজপ্রাসাদের পাশে একটা দিঘি রয়েছে, আপনি যদি কবিতরের ধৌত দিয়ে সেই দিঘিটা ভরে দিতে পারেন তাহলে হবে আপনার পুত্রের সহিত আমার কন্যার বিবাহ। বিহাই মশাই, শেষ প্রান্তে আপনি আমাকে হাসালেন, কেন কবিতরের কি ধৌত হয়? আচ্ছা বিহাই মশাই, কবিতরের বাচ্চা তো হয়। হ্যাঁ বাচ্চা, বাচ্চা যদি হয়ে থাকে তাহলে দুধ অবশ্যই আছে। ঠিক বলেছেন বিহাই মশাই, বলুন তৃতীয় শর্ত কি? তাহলে শুনুন আমার তৃতীয় শর্ত, আমার ছোট কন্যা আমার কলিজার টুকরো মা বেহুলাকে আমি দেব নিত্যির এক পাল্লায়, আর আরেক পাল্লায় আপনি দেবেন স্বর্ণ। যদি আমার কলিজার টুকরো মা বেহুলার ওজনের স্বর্ণ আপনি দিতে পারেন তাহলে আমি হাসতে হাসতে আমার ছোট কন্যা মা বেহুলাকে তুলে দেব আপনার পুত্র সোনার লক্ষ্মীধরের সাথে। আর যদি শর্তগুলো পালন না করতে পারেন তাহলে স্বপ্নেও এই সাইমান সদাগরের ছোট কন্যা মা বেহুলাকে পুত্রবধ করার স্বপ্ন আপনি দেখবেন না। বিহাই এত হাসার।